আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি একবার গাছের চারা লাগাইতেছিলাম, গাছের চারা লাগাই না আমরা, আম গাছের চারা লাগাই, কাঁঠাল গাছের চারা লাগাই, কলার চারা লাগাই, ধানের চারা লাগাই, লাগাই তো বেগুনের চারা লাগাই, মরিচের চারা লাগাই। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গাছের চারা লাগাইতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে দিয়ে যাইতেছেন, আবু হুরায়রা কি করতেছে? ইয়া রাসূলুল্লাহ গাছের চারা লাগাইতেছে, আমি কি তোমাকে এরছে উত্তম চারার খবর দিব না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে ইয়া রাসূলুল্লাহ দান দেন, এরছে উত্তম চারা কি হইতে পারে আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়বে, প্রত্যেকটা বাক্যের বিনিময়ে, এখানে চারটা বাক্য, প্রত্যেকটা বাক্যের বিনিময়ে অর্থাৎ সুবহানাল্লাহর বিনিময়ে, আলহামদুলিল্লাহর বিনিময়ে, আলাদা আলাদা লা ইলাহা ইল্লাল্লাহর বিনিময়ে, আল্লাহু আকবার বিনিময়ে, প্রত্যেকটার বিনিময়ে একটা একটা চারা জান্নাতের মধ্যে লাগা হইতে থাকবে, যতবার পড়বে অতগুলো চারা জান্নাতের মধ্যে লাগা হইতে থাকবে। প্রত্যেকের জান্নাতটাকে দুনিয়া থেকে কি করতে হবে? ভরতে হবে, আবাদ করতে হবে, দুনিয়া থেকেই কি করে যেতে হবে? আবাদ করতে হবে।